স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে সিম্পলি আমরা বোঝার চেষ্টা করবো এটা আসলে কি জিনিস, তাই না? এখানে তিনটা ওয়ার্ড দেওয়া আছে, স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই তো? তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা আলোচনা করবো সেটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি আসলে, এটা নিয়ে কথা বলি আমরা। তাহলে আমরা প্রত্যেকেই ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাই তো? কোনো একটা কমিউনিকেশন করার জন্য বা ইনফরমেশন ট্রান্সফার করার জন্য আমরা কি করি, কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করি। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইজ আ সেট অফ ইনস্ট্রাকশন, সিম্পলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা পার্টিকুলার ইনস্ট্রাকশন সেটের একটা কম্বিনেশন, তাই তো? সিম্পলি আমি যদি বাংলা ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেক্ষেত্রে বাংলায় কিছু ইনস্ট্রাকশন আমি বলি এবং যারা বাংলা ল্যাঙ্গুয়েজ বোঝে তারা ওটা আসলে ক্যাচ করতে পারে যে আমি কি বলছি। সিমিলারলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম, কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয় এবং কমিউনিকেশনের জন্য আমরা এটা ইউজ করি। তো ল্যাঙ্গুয়েজ ইউজ করি কেন আমরা, আসলে আমরা ইউজ করি ল্যাঙ্গুয়েজ এরকম, সিম্পলি আমরা বলতে পারি এরকম যে উই ইউজ ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট ইচ আদার। সিম্পলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে অনেকগুলো ইনস্ট্রাকশনের একটা কম্বিনেশন এবং আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করে সিম্পলি আমরা কমিউনিকেট করতে পারি। এখন আমরা আসলে যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো তখন অবশ্যই ওই ল্যাঙ্গুয়েজের কিছু রুলস আমাকে ফলো করতে হয়। সিম্পলি তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করো তোমাকে অবশ্যই কি জানতে হবে, ইংলিশের সার্টেন রুল জানতে হবে যে কিভাবে তুমি সেন্টেন্সগুলো তৈরি করবা। দেন যদি তুমি রুলস ফলো না করো সেক্ষেত্রে কি হবে, হয়তো এরর চলে আসবে। তাহলে আমরা যখনই কোনো ল্যাঙ্গুয়েজ ফলো করি ওই ল্যাঙ্গুয়েজের সার্টেন রুল আমাকে ফলো করে ওই ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে হয়। সিমিলারলি আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করি তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি হবে, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, সিম্পলি এ ল্যাঙ্গুয়েজ, এটাও সিমিলার অপশন যে সেট অফ ইনস্ট্রাকশন। তবে সেটা কি করব আমরা, আসলে আমরা অ্যাজ এ হিউম্যান আরেকজন হিউম্যানের সাথে কমিউনিকেট করার জন্য ইউজ করবো না, আমরা ইউজ করবো কি জন্য, কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কি করতে পারি, আমরা সিম্পলি কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারি। তাহলে সিম্পলি আমরা যদি চিন্তা করি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা বলবো যে আসলে ইউজ টু কমিউনিকেট উইথ কম্পিউটার। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে সিম্পলি কিছু ইনস্ট্রাকশন যেটা আমরা আসলে কম্পিউটারকে দেই এবং কম্পিউটার ওটা ইউজ করে তার যে কাজগুলো আছে সেগুলো করে দেয়। এটুকুই বোঝা গেছে যে সিম্পলি ল্যাঙ্গুয়েজ এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ভিতরে জাস্ট কম্পারিজন। তাহলে সিম্পলি ল্যাঙ্গুয়েজ ছিল কিছু ইনস্ট্রাকশনের সেট যেটা ইউজ করে আমরা আসলে হিউম্যান টু হিউম্যান কমিউনিকেট করতে পারি এবং সেক্ষেত্রে আমরা বাংলা ইংলিশ চাইনিজ যে কোনো ভাষা ইউজ করতে পারি। যদি সেকেন্ড সেকেন্ড পক্ষে যে আছে সে যদি ওই ভাষা বোঝে তাহলে খুব ইজিলি আমরা কমিউনিকেট করতে পারি তার সাথে। এবং অবশ্যই সেক্ষেত্রে আমার কি করতে হবে, যে ল্যাঙ্গুয়েজে কথা বলবো ওই ল্যাঙ্গুয়েজের পার্টিকুলার কিছু রুলস ফলো করতে হবে যাতে আমার গ্রামাটিক্যালি ওই জিনিসগুলো ঠিক থাকে। সিমিলারলি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিছু ইনস্ট্রাকশন যেটা আমরা ইউজ করি কম্পিউটারের সাথে কমিউনিকেট করার জন্য। তাহলে এটাকে সিম্পলি আমরা প্রোগ্রাম বলতে পারি অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে পারি, তাই না? অথবা সফটওয়্যার বলতে পারি। তাহলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজগুলো এক ধরনের সফটওয়্যার যেটা ইউজ করে আমরা সিম্পলি কম্পিউটারের সাথে কমিউনিকেট করি। এবং আমরা যদি এই ল্যাঙ্গুয়েজগুলো জানি সেক্ষেত্রে আমরা খুব ইজিলি কম্পিউটারকে কমান্ড দিতে পারবো। দেন আমরা থার্ড যে পার্ট আছে আমাদের টাইটেলের, আমরা আসলে টাইটেল নিয়ে কথা বলতেছি, আমাদের কোর্স টাইটেল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে আমাদের থার্ড পার্ট হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে জানলাম, প্রোগ্রামিং জানলাম, অ্যাজ ওয়েল স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার সিম্পলি আসলে কি, যে একটা গাইডলাইন ফলো করবে, দ্যাট ফলো সার্টেন রুলস। তাহলে এটা একটা প্রোগ্রামিং টেকনিক সিম্পলি। তাহলে প্রোগ্রামিং এর জন্য অনেক ধরনের টেকনিক আছে যেগুলো ফলো করে আমরা আসলে প্রোগ্রামিং করি। তাহলে এক ধরনের টেকনিক আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, নাম শুনছো অনেকেই,
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা এক ধরনের টেকনিক প্রোগ্রামিং। একটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, একটা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং, একটা হচ্ছে নন প্রসিডিউরাল প্রোগ্রামিং, একটা হচ্ছে মেশিন লেভেল প্রোগ্রামিং। তাহলে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচার ফলো করে আসলে আমরা কম্পিউটারকে প্রোগ্রাম করি। তাহলে সিম্পলি আমরা যদি চিন্তা করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আসলে আমরা সিম্পলি যদি চিন্তা করি যে আমি একটা কম্পিউটারকে সাথে কমিউনিকেট করতে চাই, এখন কম্পিউটারকে আমার ভাষা বোঝে কিনা, তাহলে আমি হয়তো বাংলায় কথা বলি অথবা ইংলিশে কথা বলি, এই কথাগুলো কি কম্পিউটার বুঝবে আসলে? না না কম তাহলে তাহলে কম্পিউটারের ভাষা কোনটা? কম্পিউটারকে কোন ভাষায় কথা বলতে? বাইনারি ভাষা। তাহলে কম্পিউটারকে কথা বলতে গেলে মেশিনের ভাষা যেটা ওই ভাষায় কথা বলতে হবে, তাই তো? তাহলে আমরা আমরা কম্পিউটারে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এটা অনেকগুলো জেনারেশন নিয়ে কথা বলতে পারি। আমরা হয়তো প্রথমে চিন্তা করি যে ফার্স্ট জেনারেশন, তাহলে ফার্স্ট জেনারেশন যেটা ছিল এটাকে আমরা বলি আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট জেনারেশনের ল্যাঙ্গুয়েজটা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা কম্পিউটারকে যখন কোনো কমান্ড দিতাম কাজ করানোর জন্য, তখন অবশ্যই কম্পিউটারের যে ভাষা, বাইনারি ভাষা, বাইনারি ভাষায় কম্পিউটারকে কমান্ড দিতে হতো। তাহলে বাইনারি ভাষা মানে হচ্ছে অনলি অনলি আসলে জিরো ওয়ান অ্যালাউ করে, তাই না? জিরো আর ওয়ান। বাইনারি বাইনারি আসলে অনলি দুইটা ডিজিট অ্যালাউ করে, দ্যাট ইজ জিরো অ্যান্ড ওয়ান। তার মানে যে কোনো কমান্ড যখন আমরা কম্পিউটারকে দিব, সেক্ষেত্রে ওই কমান্ডটাকে আমাকে জিরো ওয়ানে কনভার্ট করে দিতে হবে। তাহলে দ্যাট ইজ সো ডিফিকাল্ট। তাহলে আমি যদি এরকম করে একটা প্রোগ্রাম লিখতে চাই, সেক্ষেত্রে দেখা যাবে যে একটা যোগ করার প্রোগ্রাম যদি দুইটা লাইন যোগ করতে চাই বা দুইটা নাম্বার যোগ করছে, সেক্ষেত্রে আমাকে হয়তো অনেক বড় একটা প্রোগ্রাম লিখতে হবে, কারণ সবগুলোকে আমাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেন কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হবে এবং কম্পিউটার ওটাকে প্রসেস করে দেন আমাকে আউটপুট দিতে পারবে। তাহলে এটা আসলে অ্যাজ এ হিউম্যান বা জেনারেল ইউজারের জন্য খুবই ডিফিকাল্ট। তাহলে বাইনারি ল্যাঙ্গুয়েজ আমরা কি এখন ইউজ করি কিনা? তাহলে বাইনারি ল্যাঙ্গুয়েজটা এখন আর ইউজ হচ্ছে না। এটা ফার্স্ট জেনারেশন কম্পিউটার যখন ছিল, যখন কম্পিউটারের প্রথম তৈরি হয়েছে, তখন আসলে কম্পিউটারের যারা প্রোগ্রামার যারা ছিল বা ডেভেলপার যারা ছিল, তারা এই বাইনারি ল্যাঙ্গুয়েজ ইউজ করে কম্পিউটারকে কমান্ড দিত। কিন্তু এটা যেহেতু অ্যাজ এ জেনারেল পাবলিকের জন্য খুব ডিফিকাল্ট মনে রাখা এবং কম্পিউটারকে কমান্ড দেওয়া, সেক্ষেত্রে এটা আসলে এখন আমরা ইউজ করি না। যদি এটা এখনো ইউজ করতে হতো, দেখা যেত যে কম্পিউটারের ইউজার এত থাকতো না, তখন হয়তো খুব লিমিটেড পার্সনরাই কম্পিউটার ইউজ করতে পারতো যারা আসলে এগুলো জানে। তাহলে এটা সো ডিফিকাল্ট, সুতরাং আমরা এই ল্যাঙ্গুয়েজ এখন ইউজ করি না। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজগুলোর সুবিধা অসুবিধাটা ছিল যে এখানে আসলে প্রোগ্রাম সবসময় বাইনারি ল্যাঙ্গুয়েজে লিখতে হতো এবং প্রোগ্রামগুলো ছিল মেশিন ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বলতে পারি যে ফার্স্ট জেনারেশনের ল্যাঙ্গুয়েজগুলো মেশিন ডিপেন্ডেন্ট। এখন মেশিন ডিপেন্ডেন্ট কথা দিয়ে কি বুঝি আসলে, কেউ কি এক্সপ্লেন করতে পারো হোয়াট ইজ মেশিন ডিপেন্ডেন্ট? তাহলে মেশিন ডিপেন্ডেন্ট এই কথাটা আসলে আমরা যেটা মিন করি যে আসলে যে মেশিনে আমরা কোড করব ওই মেশিনই শুধুমাত্র ওই কোডটা রান করতে পারবে। তাহলে আমি যে পার্টিকুলার কম্পিউটারে বসে প্রোগ্রামিং এর কোড লিখবো, মেশিন কোড, ওই কম্পিউটারই শুধুমাত্র ওটাকে বুঝবে এবং ওটাকে আমরা ট্রান্সফার করতে পারবো না। এখন আমরা কি করি, একটা প্রোগ্রাম যখন একটা কম্পিউটারে লিখি, ওটাকে হয়তো নেট ইন্টারনেটের মাধ্যমে বলো বা পেন ড্রাইভের মাধ্যমে বলো, যে কোনো মাধ্যমে কি করতে পারি, ওটাকে ওখান থেকে নিয়ে অন্য একটা মেশিন ইউজ করতে পারি। তাহলে আমরা এখন যে কাজগুলো করি, বাসায় হয়তো কিছু কাজ করলাম, পেন ড্রাইভ দিয়ে ওটা হয়তো অফিসে ইউজ করলাম, কিন্তু মেশিন ডিপেন্ডেন্ট মানে ছিল যেই কম্পিউটারে বসে আমি প্রোগ্রাম লিখবো শুধুমাত্র ওই কম্পিউটারটাই ওই প্রোগ্রাম বুঝবে, অন্য কোনো কম্পিউটার বুঝবে না, কারণ প্রত্যেকটা মেশিনের যে ইন্টারনাল স্ট্রাকচার ওটা ডিফারেন্ট ছিল। ফলে শুধুমাত্র এই পার্টিকুলার মেশিনের জন্য আমাকে প্রোগ্রাম লিখতে হতো, দ্যাট ইজ আরো ডিফিকাল্ট, যে আমাকে ট্রান্সফারেবল ছিল না। তাহলে প্রোগ্রামগুলোকে আমরা ট্রান্সফার করতে পারতাম না এক মেশিন থেকে আরেক মেশিনে, দ্যাট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি ফার্স্ট জেনারেশনের। তাহলে এটা বাইনারি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতো এবং ল্যাঙ্গুয়েজটা ছিল মেশিন ডিপেন্ডেন্ট। তাহলে এই এই প্রবলেমগুলো ওভারকাম করার জন্য দেন যেটা আসলো, দ্যাট ইজ সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনে যেটা হলো, যে আমরা এখানে আসলে বাইনারি ল্যাঙ্গুয়েজকে আমরা ডিরেক্ট ইউজ করতেছি না, আমরা এখানে কি করতেছি আসলে কিছু কমান্ড ইউজ করতেছি। সাপোজ অ্যাড একটা কমান্ড ছিল ওখানে, মুভ একটা কমান্ড ছিল, গো টু একটা কমান্ড ছিল, এই ধরনের কিছু কমান্ড ডেভেলপ করে রাখছে। কারা করছিল আসলে, যে ডেভেলপার যারা যারা এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কাজ করে বা যারা এগুলো ল্যাঙ্গুয়েজগুলোকে ডেভেলপ করছে, ওরা কিছু শর্টকাট কমান্ড তৈরি করে রাখছে এবং ওই কমান্ডগুলো ইউজ করে আমরা
কাজগুলো করতে পারতাম। সিম্পলি আমরা যখন দুইটা নাম্বারকে অ্যাড করি তখন অ্যাড কমান্ড ইউজ করতে পারতাম, কোন একটা জিনিসকে যখন আমরা মুভ করি কোন একটা পার্টিকুলার লোকেশন থেকে সেকেন্ড লোকেশনে মুভ ইউজ করতে পারতাম, অথবা আমাদের কম্পিউটারের প্রোগ্রামের কন্ট্রোলটাকে এক জায়গা থেকে এক জায়গায় নেওয়ার জন্য গো টু ইউজ করতাম। তাহলে সেই ক্ষেত্রে ডিরেক্ট আমাকে বাইনারিতে কোড লিখতে হতো না, ওর চেয়ে একটু ইজি ওয়েতে আমরা কোড লিখতে পারতাম। তবে এই যে সেকেন্ড জেনারেশনের যেগুলো ছিল এগুলো আমাকে মনে রাখতে হতো আসলে, যে আমি কোন কমান্ড লিখলে কোন কাজটা হবে। তাহলে একটা চার্ট ছিল এই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা বলতাম আসলে, তাহলে সেকেন্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজের নাম ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট জেনারেশন ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা এই ধরনের কিছু শর্ট কমান্ড ইউজ করে কম্পিউটারকে কমান্ড দিতাম এবং কম্পিউটার ওই মোতাবেক কাজ করত। তবে এক্ষেত্রে আমি যে কমান্ডটা লিখতাম এই মুভ বা গো টু এই ধরনের কিওয়ার্ডগুলো ইউজ করে, এগুলো কি হতো, এগুলোকে আবার কম্পাইল করা লাগতো বা এগুলোকে আবার ট্রান্সলেট করে মেশিনকে বোঝাইতে হতো। তাহলে মেশিন ডিরেক্ট আমার এই অ্যাড মুভ এগুলো বুঝতো না। তার মানে কি হচ্ছে, আমি যখন আমি হয়তো বাংলায় কথা বলি, আমি এখন চাইনিজ একজন মানুষের সাথে কথা বলতে চাই, তাহলে আমার ভাষা সে বুঝবে না অথবা তার ভাষাও আমি বুঝবো না। সেক্ষেত্রে কি করতে হয়, মাঝখানে একজন এমন লোক লাগবে যে আসলে আমাকে হেল্প করবে চাইনিজ পিপুলের সাথে কমিউনিকেট করার জন্য। তার মানে সে আমার ভাষাটাকে বোঝে, সেটাকে সে শুনে ট্রান্সলেট করে চাইনিজ ভাষায় বলবে যাতে সে সেকেন্ড পক্ষ বোঝে, আবার তার কথাটাকে সে আমাকে আবার কি করবে ট্রান্সলেট করে আমার ভাষায় বলবে। তাহলে সিম্পলি এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা এক ধরনের ট্রান্সলেটর ইউজ করতাম, সি প্লাস প্লাস বা সি, এটা তো এক ধরনের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তাই না স্যার? এটা একটা পরের লেভেলে, থার্ড জেনারেশনে আমরা আসবো সিতে, সেকেন্ড জেনারেশনটা ছিল তারও আগের। তাহলে এখানে আমরা অ্যাসেম্বলার নামে একটা জিনিস ইউজ করতাম, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার হচ্ছে কম্পাইলারের আগে, আমরা এখন সিতে কম্পাইলার ইউজ করি কিন্তু আগে ইউজ করতাম অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলারের কাজ ছিল যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে কোডগুলো আমরা লিখি এগুলোকে মেশিন কোডে কনভার্ট করে দেওয়া। তার মানে হচ্ছে আমি কোড লিখলাম মুভ গো টু এই ধরনের কিওয়ার্ড ইউজ করে, কিন্তু অ্যাসেম্বলার কি করবে, যখন ওটাকে আমি রান করব তখন ওটাকে বাইনারি কোডে কনভার্ট করে দেবে এবং কম্পিউটারটাকে বুঝবে। বোঝার পরে সে কম্পিউটার ওই মোতাবেক সে ইনস্ট্রাকশন ফলো করে কাজ করবে এবং ফাইনালি যখন সে আউটপুট দিবে, আউটপুটটাকে সে আবার আমার মতো করে আমাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই ছিল সেকেন্ড জেনারেশনের প্রোগ্রামের ধারা। তাহলে ফার্স্ট জেনারেশনের তুলনায় সেকেন্ড জেনারেশনটা ইজি তাই না, যেহেতু ফার্স্ট জেনারেশনে সবকিছু বাইনারিতে করতে হতো এবং সেটা ছিল মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ এর কাজ, দ্যাট ইজ মেশিন ডিপেন্ডেন্ট। সেকেন্ড জেনারেশনটা যেহেতু তার চেয়ে একটু ইজি, যেহেতু আমাকে মেশিন বাইনারি কোড ইউজ করতে হচ্ছে না, আমাকে কিছু কিওয়ার্ড ইউজ করে আমরা কাজ করতে পারতেছি, সেক্ষেত্রে অ্যাসেম্বলার নামে যে প্রোগ্রাম ছিল তার কাজ ছিল ওই আমার ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেওয়া যাতে মেশিনের সাথে আমি কমিউনিকেট করতে পারি। এর পরবর্তী যে স্টেজ আসলো আমাদের সেটা হচ্ছে থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন হচ্ছে আসলে, এটাকে আমরা বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে আমাদের শুরু হচ্ছে আমাদের মডার্ন যে ল্যাঙ্গুয়েজ এটা শুরু হচ্ছে এখান থেকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা যে সি এর কথা বলতেছি, আমরা সি যেটা ইউজ করবো এই কোর্সের রেসপেক্টে, এটা হচ্ছে এই ফার্স্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি, যেটা আমরা ইউজ করতেছি এই কোর্সের রেসপেক্টে। এইটি হচ্ছে প্রথম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা কমপ্লিট হাই লেভেল হিসাবে আমরা ইউজ করছি। তাহলে থার্ড জেনারেশনে আমরা সিম্পলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি ইউজ করছি এবং সি এর মাধ্যমে আমরা কি করতে পারছি, খুব ইজিলি মেশিনকে কমিউনিকেট করতে পারছি। এবং এই ছিল প্রথম ল্যাঙ্গুয়েজ যেখানে এসে আমরা পেলাম মেশিন ইন্ডিপেন্ডেন্ট, মেশিন ইন্ডিপেন্ডেন্ট। এখানে এসে আমাদের যে সুবিধা হলো, আমরা আসলে একটা প্রোগ্রাম যখন একটা কম্পিউটারে টাইপ করি ওই প্রোগ্রামটাকে আমরা এখন ট্রান্সফার করতে পারি, তাহলে যে কোনো কম্পিউটারে নিয়ে গেলে ওই প্রোগ্রামটা রান করে। তাহলে আমি যদি আমার বাসার কম্পিউটারে সি এর একটা প্রোগ্রাম লিখি এবং আমার ইউনিভার্সিটির কম্পিউটারে যদি উইন্ডোজ সিস্টেম ইউজ করি, সেক্ষেত্রে আমি কি করতে পারবো, এই সি প্রোগ্রামটাকে এখান থেকে নিয়ে আমার ইউনিভার্সিটির কম্পিউটারে রান করতে পারবো। তবে ইউনিভার্সিটি কম্পিউটারে যে ম্যাক ইউজ করি বা লিনাক্স ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু আবার কি করতে হবে, ওখানে যে আবার কম্পাইল করতে হবে। কোড সেম কিন্তু এক একটা প্ল্যাটফর্ম অনুসারে কি করতে হবে, কম্পাইলারটা ডিফারেন্স। সাপোজ আমি যদি উইন্ডোজ ইউজ করি সেক্ষেত্রে উইন্ডোজের কম্পাইলারটা ডিফারেন্ট, ম্যাক ইউজ করলে ম্যাকের কম্পাইলার ডিফারেন্ট, লিনাক্স ইউজ করলে লিনাক্সের কম্পাইলার ডিফারেন্ট, কিন্তু কোড সেম, একই কোড যে ধরনের প্ল্যাটফর্ম ইউজ করবো ওই প্ল্যাটফর্মে ওটাকে রান করতে হবে, দেন আমি ওখানে ইউজ করতে পারবো। তাহলে মেশিন ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আমি যে কোনো মেশিন থেকে ইনফরমেশনগুলোকে আর এক মেশিনে ট্রান্সফার করতে পারবো, দ্যাট ইজ এ হিউজ বেনিফিট আগের দুইটার তুলনায়। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রথমটা হচ্ছে সি, এবং সি এর পরে আসলে আমাদের যে বাকি ল্যাঙ্গুয়েজগুলো চলে আসছে এগুলো হচ্ছে সি এর সাকসেসিভ তাই না। সি প্লাস প্লাস পরের ল্যাঙ্গুয়েজটা আমরা জানি, জাভার কথা জানি,
তাহলে সি এর পরে আমরা যদি পরবর্তী জেনারেশনে আসি, ফোর্থ জেনারেশন যেটা ছিল, তাহলে ফোর্থ জেনারেশনকে আমরা বলি ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে এসে আমরা আসলে যে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সিতে যে লিমিটেশন গুলো ছিল এগুলো ওভারকাম করার জন্য আমরা আসলে ফোর্থ জেনারেশনের ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করা শুরু করছি। এখানে আমরা বেশ কিছু ফিচার পাচ্ছি যেগুলো আসলে সিতে ছিল না। তাহলে সি ছিল হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং, আমরা যে স্ট্রাকচার প্রোগ্রামিং কোর্স করতেছি সি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ফলো করতো, যেখানে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে আমরা প্রোগ্রাম লিখতাম। এই প্যাটার্ন গুলো হচ্ছে হয়তো টপ ডাউন প্যাটার্ন ছিল, যে আমরা একটা বড় প্রবলেমকে নিতাম প্রথমে, পরে ওইটাকে কি করতাম ওটাকে স্মলার পার্টে ডিভাইড করতাম। সাপোজ একটা বড় প্রবলেম আছে আমার যেটাকে আমার সলভ করতে হবে, আমি প্রথমে কি করব ওটাকে কিছু ম্যানেজেবল পার্টে ডিভাইড করব, এবং প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা আলাদা ভাবে ডেভেলপ করে দেন কম্বাইন করে একটা প্রোগ্রাম তৈরি করতাম। কিন্তু ফোর্থ জেনারেশনে এসে আমরা একটা নতুন টেকনিক পেলাম যেটা হচ্ছে ওপি। ওপির নাম শুনছো অনেকেই, তাই না? ওপি, ওপির ফুল ফর্ম হচ্ছে, আমি একটা ক্যাপিটালে লিখি ওপি, দ্যাট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টেকনিক। তাহলে এটা আরেক ধরনের টেকনিক যেখানে আমরা আসলে এক একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি এবং অবজেক্ট গুলোকে আমরা কি করতে পারি, রিইউজ করতে পারি। তাহলে সি তে যেমন আমাকে একটা প্রোগ্রাম লিখতে গেলে যে পরিমাণ কোড লিখতে হয়, ওপি তে আমরা ওর চেয়ে কম পরিমাণ কোড লিখে ওর চেয়ে বড় কাজ করতে পারি। তার মানে হচ্ছে একটা অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করব, পরে কি করতে পারি, অবজেক্টটাকে রিউজ করতে পারি। তার মানে একই কোড আমাকে বারবার লেখা লাগে না, দ্যাট ইজ কোড রিউজেবল এর যে ফ্যাসিলিটি গুলো আছে যেটা আমরা হয়তো ফোর্থ জেনারেশনে পাচ্ছি। তাহলে আমাকে একটা কোড যদি আমি লিখে রাখি, সাপোজ আমি একটা কোড লিখলাম যেটার কাজ হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডেটা দেওয়া আছে ওই ডেটাগুলোকে অ্যারেঞ্জ করে দেওয়া, সাজায় দেওয়া বা সর্ট করা যেটাকে বলে, সেক্ষেত্রে ওটা লিখে রাখলে আমি যে কোনো সময় ওটাকে কল করে ইউজ করতে পারি, আমাকে আর বারবার ওই কোডটা লিখতে হবে না। তাহলে একই কোড আমাকে বারবার না লিখে আমরা ওই একই কোডটাকে কি করতে পারি, রিইউজ করতে পারি। ওপিতে এই ধরনের ফ্যাসিলিটি গুলো আছে, এরকম আরো অনেকগুলো ফ্যাসিলিটি আছে ওপিতে যেগুলো আমরা হয়তো পরবর্তীতে জানবো। তাহলে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ গুলো ছিল মেশিন ল্যাঙ্গুয়েজের বা আমাদের যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ছিল তার চেয়ে আপডেটেড। এই এখানে আমরা ডেটাবেজের কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এখানে আমরা সিম্পলি বলতাম ডেটাবেজ প্রোগ্রামিং, এই জন্য আমরা ইউজ করতাম ডেটাবেজ প্রোগ্রামিং এ ডেটাবেজ প্রোগ্রামিং এখানে আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতাম। তাহলে সি কে আমরা থার্ড জেনারেশন কে বলবো সিম্পলি দ্যাট ইজ স্ট্রাকচার প্রোগ্রামিং, বা এটাকে আরেকটা নাম হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং। প্রসিডিউরাল, প্রসিডিউরাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট প্রসিডিউর বা গাইডলাইন ফলো করে। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ গুলো আমরা বলি নন প্রসিডিউরাল, যেখানে আসলে কোনো নির্দিষ্ট প্রসিডিউর ফলো করে না। তাহলে সি তে আমাকে অবশ্যই একটা সিস্টেমেটিক প্রসিডিউর ফলো করতে হয় যে কোনটার পরে কি হবে আমাকে সিস্টেমেটিক বলতে হয়, এবং আমাকে যখন প্রোগ্রাম লিখতে হবে কম্পিউটারে তখন আমরা কি প্রোগ্রাম তৈরি করতে চাই এবং ওই প্রোগ্রামের জন্য কি কি কাজ করতে হবে সবগুলোই আমাকে মেশিনকে স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি বলতে হয়। আর ফোর্থ জেনারেশনে যেটা ডেটাবেস প্রোগ্রামিং, এখানে শুধুমাত্র আমাকে বলতে হয় যে আমি কি চাই, তাহলে আমার চাই কি সেটা শুধু বলবো, কিভাবে এটা হবে এটা ইন্টারনালি আসলে কিছু সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে অলরেডি কন্ট্রোল করা যায়। তাহলে এখানে আমাকে কম কথা বলতে হয়, তাহলে ফোর্থ জেনারেশনে আমরা কম পরিমাণ কোড লিখে কাজ করতে পারি। তার মানে যত জেনারেশন আমরা সামনের দিকে আসতেছি আমাদের কোডের পরিমাণ কমে যাচ্ছে। আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে যখন একটা প্রোগ্রাম লিখতাম যে পরিমাণ কোড আমাকে লিখতে হতো একটা পার্টিকুলার প্রোগ্রামের জন্য, সেকেন্ড জেনারেশন এসে তার চেয়ে কিছুটা কমছে কোড, থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এসে আমরা আস্তে আস্তে আরো কোড কমাই ফেলতেছি। কিন্তু এখন প্রোগ্রামগুলো আরো বেশি কমপ্লেক্স হচ্ছে, যে প্রথম জেনারেশনে তো এরকম কমপ্লেক্স প্রোগ্রাম ছিল না, খুব ছোটখাটো হয়তো ক্যালকুলেশনের জন্য ইউজ করতো কম্পিউটার। কিন্তু এখনকার জেনারেশনে আমরা হিউজ টাইপ অফ কাজ করি কম্পিউটার দিয়ে, সেক্ষেত্রে প্রোগ্রামের সাইজ বড় কিন্তু আমাকে কোড কম লিখতে হচ্ছে ওই ওই রেসপেক্টে, ওই ফার্স্ট বা সেকেন্ড জেনারেশনের রেসপেক্টে। দেন আমরা যদি লাস্ট জেনারেশনের কথা বলি, আমরা ফিফথ জেনারেশনের কথা বলতে পারি, দ্যাট ইজ এ লাস্ট জেনারেশন বা আপকামিং জেনারেশন যেটা বলে, এটা অনেক হয়তো সিক্স বা সেভেন বলে, কিন্তু ফিফথে এখন পর্যন্ত আমরা বলতে পারি যে ফিফথ জেনারেশনই হচ্ছে আসলে আমাদের ফিফথ জেনারেশন গুলো আমরা বলি সিম্পলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে এআই, এটা তো সবাই নাম শুনছে মেবি, তাই না? আর্টিফিশিয়াল বেসড যে প্রোগ্রামিং গুলো এখন আমরা পাইথন বা এই ধরনের যে প্রোগ্রাম গুলো ইউজ করি, জাভা পাইথন এই ধরনের ল্যাঙ্গুয়েজ, এখানে কিছু ফিচার আছে এরকম এআই বেসড ফিচার, যে আমরা আসলে কি করতে পারি, ডেটা মাইনিং এর কাজ করতে পারি, ডিসিশন মেকিং এর কাজগুলো আমরা কম্পিউটার দিয়ে করাইতে পারি। তাহলে আমরা যখন খেয়াল করো, তুমি যখন ইউটিউবে ভিডিও দেখো, দেখবা যে তুমি যে ভিডিওগুলোকে বেশি দেখো, নেক্সট টাইম যখন তুমি ঢোকো ওই ভিডিওগুলো তোমার সামনে অটোমেটিক সাজেশন আকারে চলে আসছে। তার মানে কি হচ্ছে যে মেশিন তোমার
প্রেফারেন্স গুলোকে বুঝতেছে আসলে তুমি কোন ধরনের ভিডিও গুলো বেশি পছন্দ করো, তাই না? তোমার সেই অনুসারে তোমাকে সেইভাবে ভিডিও গুলো সাপোর্ট করতেছে। অথবা তুমি যখন কোনো একটা ই কমার্স সাইট থেকে কোনো প্রোডাক্ট পারচেস করো, দেখবা সেকেন্ড টাইম যখন ওই সাইটে ঢুকবা তখন তোমাকে ওই রিলেটেড প্রোডাক্ট গুলোই বেশি সাজেস্ট করবে। অথবা কোনো একটা প্রোডাক্ট যখন তুমি চুজ করতেছো দেখবে যে ওর সাথে সিমিলার প্রোডাক্ট গুলো তোমাকে সাজেস্ট করতেছে। তার মানে হচ্ছে এখানে মেশিন কি করতেছে, ডিসিশন নিচ্ছে আসলে তোমার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বেজ অন তোমার প্রিভিয়াস ডেটা। তাহলে এই এই জেনারেশন গুলো আমরা বলি ফিফথ জেনারেশন। তাহলে আমরা যদিও আমাদের এই কোর্সের রেসপেক্ট আমরা থার্ড জেনারেশন থেকে শুরু করবো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি। তাহলে এখন আমরা যতটুকু আলোচনা করলাম যে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশনগুলো দেখলাম, আসলে ফার্স্ট থেকে শুরু করে ফিফথ জেনারেশন এবং প্রত্যেকটা জেনারেশনে আমরা আসলে কী ধরনের কোড ইউজ করে কম্পিউটারকে প্রোগ্রাম করতাম। এখন আমাকে বলো যে আসলে কম্পিউটারের সাথে কমিউনিকেশন করা আমার দরকার কেন, আমি কেন কম্পিউটারের সাথে কমিউনিকেশন করব, কোনো রিজন আছে কিনা? আমরা হিউম্যানের সাথে কমিউনিকেশন করার জন্য ল্যাঙ্গুয়েজ জানি, আমি হয়তো ইংলিশ পার্সনের সাথে কথা বলছি সেক্ষেত্রে ইংলিশ আমাকে জানতে হবে, আদারওয়াইজ তো সে বুঝবে না। কম্পিউটারের সাথে কথা বলা কেন দরকার, কম্পিউটার এজ এ মেশিন, তার সাথে এজ এ হিউম্যান আমরা কেন কমিউনিকেট করবো, আসলে আমাদের বেনিফিটটা কি আসলে ক্ষেত্রে? কেউ কিছু বলতে পারো চাইলে? আমরা কম্পিউটারকে দিয়ে যে কাজটা করাতে চাই ওইটা যাতে ও ইজিলি বুঝে বা কি কমান্ড দেওয়া হচ্ছে এর জন্য মেইনলি কমিউনিকেট করা দরকার আই গেস। হ্যাঁ বলো। জি স্যার, এর জন্যই মনে হয় যে ওকে দিয়ে কি কাজ করাবো বা আমার নির্দিষ্ট কি কাজ করানো দরকার ওইটা যাতে ইজিলি বুঝতে পারে তার জন্য। তার মানে অ্যাজ এ হিউম্যান আমরা যখন একজন পার্সনের সাথে কমিউনিকেট করি অবশ্যই আমাদের কিছু মেসেজ থাকে যেটাকে আমরা ট্রান্সফার করি, তাই না, কমিউনিকেশনের মাধ্যমে। একইভাবে কম্পিউটারের সাথে আমরা সেম একই কাজ করি। কম্পিউটারকে দিয়ে যখন আমরা কোনো কাজ করাই, সাপোজ কম্পিউটার আমরা কাজ কেন করাবো, যে আমরা যে কাজগুলো ম্যানুয়ালি করতে পারি এগুলো যদি কম্পিউটার দিয়ে করাই আমরা জানি যে অনেক ফাস্টার কাজ করা যায় এবং অনেক বেশি অ্যাকুরেট কাজ কম্পিউটার করতে পারে। সাপোজ আমাকে যদি তোমাদের যে স্টুডেন্ট, তোমরা তো 30-35 জন স্টুডেন্ট আসো এই কোর্সে, এদের রেজাল্ট শিট তৈরি করতে বলা হয়, আমি হয়তো ম্যানুয়ালি এগুলো করে ফেলতে পারবো। আমি হয়তো একটা খাতা কলমে যদি হিসাব রাখি সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের ইনফরমেশন গুলো ওখানে লিখে রেখে দেন ফাইনালি আমি কি করতে পারবো, তোমাদের রেজাল্ট তৈরি করতে পারবো। কিন্তু এরকম যদি না হয়, এটা যদি হয় যে আসলে আমাকে হয়তো 10,000 অথবা 20,000 অথবা 1,00,000-5,00,000, যেমন আমাদের এসএসসি বা এইচএসসি এক্সাম গুলো যখন হয় দেখো যে ওখানে 10-12 লাখ স্টুডেন্ট থাকে, এই স্টুডেন্ট গুলোর যখন আমাকে রেজাল্ট তৈরি করতে বলা হবে, অ্যাজ এ হিউম্যান আমাদের পক্ষে এগুলো ইম্পসিবল। তার মানে যখন ভলিউম অফ ওয়ার্ক বেড়ে যাবে তখন আমরা কম্পিউটারকে ইউজ করে এই কাজগুলো খুব ইজিলি করতে পারি। তাহলে কম্পিউটার দিয়ে আমার কাজগুলো করাই নেওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে, বাধ্য হয়ে কম্পিউটার সাথে কমিউনিকেট করতে হচ্ছে। তাহলে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতেছি একটা কারণেই, যাতে আমার কাজগুলো সে দ্রুত করে দিতে পারে, আমি যাতে তাকে ইনস্ট্রাকশন দিতে পারি এবং সেই মোতাবেক সে কাজ করতে পারে, তাই তো? এখন কম্পিউটারের সাথে আমরা কমিউনিকেট কিভাবে করব, আমরা প্রথমেই বলছিলাম যে কম্পিউটার অ্যাজ এ মেশিন সে শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ বা 0-1 নিয়ে কাজ করতে পারে। তাহলে আমার যে মেশিন আমি কথা বলতেছি এই মেশিন শুধুমাত্র 0-1 বোঝে, কিন্তু অ্যাজ এ হিউম্যান আমরা যখন কম্পিউটারকে কোনো কমান্ড দিব সেক্ষেত্রে কমান্ডটা তো আসলে আমরা 0-1 দিব না, তাই তো? তাহলে আমি যখন কম্পিউটারের সাথে কথা বলবো তখন আমরা যদি কম্পিউটারকে আমার ভাষায় কথা বলি, মানে যেভাবে আমি তোমার সাথে কথা বলছি সেভাবে যদি বলি সেক্ষেত্রে কম্পিউটার কিছুই বুঝবে না। আর 0-1 যদি বলতে হয় সেক্ষেত্রে ওটা তো আমার পক্ষেই ইম্পসিবল, যে আমি তো 0-1 কম্পিউটারকে বলতে পারবো না। সেক্ষেত্রে কি করতে হবে, আমি যখন ডিরেক্ট কম্পিউটার সাথে কথা বলতে যাব তাহলে আমি কথা বলতে পারবো না, আমাকে কি করতে হবে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ গুলোকে জানতে হবে। তাহলে এরকম ল্যাঙ্গুয়েজ কি জানতে হবে, হয়তো আমাকে সি জানতে হবে অথবা আমাকে C++ জানতে হবে অথবা জাভা জানতে হবে অথবা যেটাই বলো না কেন, একটা ল্যাঙ্গুয়েজ আমাকে জানতে হবে যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কি করতে পারবো, কম্পিউটারকে কমান্ড দিতে পারবো। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ শেখার পরে আমাদের কাজ কি, আমি যে ল্যাঙ্গুয়েজে শিখতেছি না কেন ওই ল্যাঙ্গুয়েজের উপর বেস করে আমাকে কি করতে হবে, একটা প্রোগ্রাম লিখতে হবে। তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখার জন্য আলাদা আলাদা সিনট্যাক্স আছে, যে এক একটা ল্যাঙ্গুয়েজ এক এক ধরনের সিনট্যাক্স ফলো করে। সিম্পলি আমি একটা জেনারেল সিনট্যাক্স লিখতেছি এরকম, সাপোজ আমার দুইটা নাম্বার আছে, নাম্বার দুইটাকে যোগ করতে হবে, এটা আমি কম্পিউটার দিয়ে করাইতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি একটা নাম্বারকে
বললাম একটা নাম্বার হচ্ছে এ যার ভিতরে আছে 10, আর একটা নাম্বার হচ্ছে বি যার ভিতরে আছে হয়তো 20। আমি কি করবো, এই দুটো নাম্বারকে যোগ করব। সেক্ষেত্রে আমি কি করলাম, সি নামে একটা জিনিস নিলাম যার ভিতরে বললাম যে সি এর ভিতরে কি থাকবে, এ এবং বি এর যে মান আছে এটা যোগফল থাকবে। তাহলে এ বি এগুলো হচ্ছে প্লেস হোল্ডার, তার মানে হচ্ছে আমি আমাকে মনে রাখার সুবিধার জন্য আমি এটা লেভেলিং করে নিলাম। আমরা যখন বাসায় কোনো কিছু রাখি কোথাও, তাহলে অনেকগুলো যদি সিমিলার সাইজের বাটা থাকে আমরা কি করি, উপরের দিকে লেবেল লাগাই নেই যে কোনটার ভিতরে কি আছে বোঝার জন্য। সিম্পলি এইগুলো এ বি সি এগুলো হচ্ছে সিম্পলি আমরা এক একটা লেভেল বলতেছি, এ একটা নাম যার ভিতরে আমি 10 রাখছি, যাতে পরবর্তীতে আমি এ বললে বোঝা যায় এটা আসলে এইটাকে মিন করতেছি। এগুলোকে ভেরিয়েবল বলে, আমরা এটা আলোচনা করবো পরে। তাহলে আমি এ নিলাম যার ভিতরে রাখলাম 10, বি নিলাম যার ভিতরে রাখলাম 20, এবং সি এর ভিতরে বললাম যে এ এবং বি কে যোগ করে দাও, এবং লাস্টে আমরা বললাম এটাকে প্রিন্ট করো। সাপোজ আমরা বলতেছি প্রিন্ট, প্রিন্ট করবে কাকে, সি কে, মানে সি এর ভ্যালুটাকে প্রিন্ট করবে। এটা প্রিন্ট করলে কি হবে, সি এর যে মান ওটা আমাকে শো করবে, যদিও আমি যে কোড লিখছি এটা কোনো প্রোগ্রামেই রান করবে না, কারণ প্রত্যেকটা প্রোগ্রামের সিনটেক্স আলাদা, আমাকে অবশ্যই ওই পার্টিকুলার প্রোগ্রাম ফলো করে লিখতে হবে। আমি একটা জেনারেল সিনটেক্স লিখলাম যে এ একটা নাম্বার যার ভিতরে 10 আছে, বি আর একটা নাম্বার যার ভিতরে 20 আছে, এবং সি কি করতেছে ওই দুটো নাম্বারকে অ্যাড করতেছে, এবং ফাইনালি সি এর মানটা দেখাচ্ছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আমি যখন একটা কম্পিউটার সাথে কমিউনিকেট করতে চাই আমাকে প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, দেন ওই ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমাকে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ একটা কোড লিখতে হবে যেটা কম্পিউটার বুঝবে। এখন দেখো এটা কি কম্পিউটার বুঝবে ডিরেক্ট, a=20 b=a=10 b=, এটা কি কম্পিউটার বুঝবে, এটাও কিন্তু কম্পিউটার বুঝবে না, কারণ এটা কিন্তু বাইনারি ল্যাঙ্গুয়েজে লেখা না। তাহলে এরপরে কাজটা কি, এরপরে কাজটা হচ্ছে এই যেটা আমি লিখলাম এখন এটাকে আবার কি করতে হবে, এটাকে এখন আমাকে কি করতে হবে, কম্পাইল করতে হবে। তাহলে কম্পাইল মানে হচ্ছে আমরা যেমন সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজে অ্যাসেম্বলারের কথা বলছিলাম, অ্যাসেম্বলারের কাজ ছিল আমাদের ইনস্ট্রাকশনগুলোকে বাইনারিতে কনভার্ট করে দেওয়া। সিমিলারলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতেও আমরা কম্পাইলার অথবা অ্যাসেম্বলার ইউজ করি, কম্পাইলার ইউজ করি অথবা অ্যাসেম্বলার ইউজ করি। এগুলোর কাজ হচ্ছে আমাদের যে কোডগুলো আমরা লিখছি এখানে, এটা ইংলিশে লেখা কোড, তাই না, ইংলিশ। তাহলে প্রত্যেকটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজই ইংলিশ সিনট্যাক্সে লেখে কোডগুলো, কিন্তু এটাকে কি করতে হয়, এটা লেখার পরে কম্পিউটারকে বোঝানোর জন্য এটাকে কম্পাইল করতে হয়। তাহলে কম্পাইলার একটা অপশন আছে যেটা আমরা আরও ডিটেলস আলোচনা করবো, আর একটা অপশন আছে ইন্টারপ্রেটার। কম্পাইলারের কাজ হচ্ছে পুরো প্রোগ্রামটাকে সে দেখবে, চেক করে দেখবে যেখানে গ্রামাটিক্যাল কোনো এরর আছে কিনা, এখানে কোনো সিনট্যাক্স এরর আছে কিনা, সবগুলো রুলস ফলো করছে কিনা, কোথাও ভুল আছে কিনা, সে প্রথমে ওটাকে কম্পাইল করে সে প্রথমে যদি দেখে কোনো এরর আছে আমাকে একটা মেসেজ দেবে যে এখানে এরর আছে, এটা কারেক্ট করতে হবে। দেন আমি কারেক্ট করে দেওয়ার পর সেটাকে কম্পাইল করে এক্সিকিউটেবল ফাইল বা ইএক্সি ফাইল তৈরি করে দেবে, দেন ওটাকে আমি রান করতে পারবো। তাহলে কম্পাইলারের কাজ হচ্ছে আমাদের সোর্স কোড বা যেটা আমরা লিখলাম এটাকে মেশিন কোডে বা কম্পিউটারে ভাষায় কনভার্ট করে দেওয়া। তাহলে সি ল্যাঙ্গুয়েজ কম্পাইলার ইউজ করে, ওই কম্পাইল আমরা যখন একটা প্রোগ্রাম লিখবো দেখব ওটা আমাকে কম্পাইল করতে হবে, কম্পাইল করলে সে কি করবে, ওটাকে মেশিনের ভাষায় নিয়ে যাবে। এবং এই যে কম্পাইল করার পরে এখন আমাদের যে জিনিসটা আমরা পাবো, কম্পাইল করার পরে আমরা যেটা পাবো যে আমাদের ল্যাঙ্গুয়েজে লিখছিলাম a=20 b=10 এরকম, কিন্তু কম্পাইল করার পরে আমরা এখানে আসলে কিছু বাইনারি সিস্টেমে কিছু জিনিস পাবো যেটা হয়তো আমরা বুঝবো না, এখানে শুধু বাইনারি অন্য কোনো কিছুই না, শুধু বাইনারি কিছু কোড থাকবে যেটা হয়তো আমাদের পক্ষে আন্ডারস্ট্যান্ড করা সম্ভব না যে আসলে কি বলা আছে। তাহলে কম্পাইলার কম্পাইল করার পরে আমাদের আসলে প্রোগ্রামটা হয়ে যাবে এরকম একটা অবস্থা, আমাদের প্রোগ্রামটা ছিল এরকম a=10 b=20, কম্পাইল করার পর এটা হবে এই অবস্থায়। দেন এটা এখন কম্পিউটার খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে যেখানে কি বলা আছে। এবং এখন যদি আমরা এখানে একটা কম্পিউটারের কথা বলি, যেটা একটা কম্পিউটার, সে কি করতে পারবে, সে আমাকে আউটপুট আকারে দেখাবে, আমরা প্রিন্ট সি প্রিন্ট করতে বলছিলাম, তাহলে সি এর মান হচ্ছে কত, 30, তাহলে সে আমাকে 30 এটা প্রিন্ট করে দেখাবে। তাহলে অ্যাজ এ হিউম্যান আমরা যখন কম্পিউটারকে কমিউনিকেট করবো তখন আমাকে এই সার্কেলটা ফলো করতে হবে, আমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশন ফলো করে আমাকে প্রোগ্রাম লিখতে হবে, দেন ওটাকে কম্পাইল করতে হবে, কম্পাইল করার পরে যে কোড চলে আসছে এটা এখন কম্পিউটারকে দিলে কম্পিউটার বুঝবে যে কী করতে হবে, এবং ফাইনালি সে আমাকে রেজাল্টটা দিয়ে দেবে। তাহলে এই হচ্ছে একটা সিকোয়েন্স যেটা ফলো করে আমরা কোড লিখবো। এখন খেয়াল করো কম্পিউটার নিয়ে কাজ করতে গেলে কি সবাইকে প্রোগ্রামার হতে হবে, তাহলে প্রোগ্রামার বলতে আমরা তাকেই বোঝাচ্ছি যে আসলে কম্পিউটারকে এরকম ইনস্ট্রাকশন দিবে যাতে কম্পিউটার ইনস্ট্রাকশন মোতাবেক কাজ করতে পারে। আমি যদি মাইক্রোসফট ইউজ করি সেক্ষেত্রে আমি প্রোগ্রামার না, কারণ আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করতেছি, দ্যাট ইজ আমি ইউজার, কিন্তু যখন আমি
মাইক্রোসফট ওয়ার্ড বা এই ধরনের প্রোগ্রামগুলো ডেভেলপ করতেছি কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, দ্যাট ইজ আমি প্রোগ্রামার। কারণ সবাইকে কি প্রোগ্রামার হতে হবে কিনা এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে গেলে বা কম্পিউটার ইউজ করতে গেলে, তার মানে এরকম কোনো কথা নাই যে আমাকে কম্পিউটার ইউজ করতে গেলে প্রোগ্রামার হইতে হবে। তাহলে আমরা এখন জানবো যেটা, যেটা হোয়াট ইজ ইন্টারফেস। ইন্টারফেস জিনিসটা কি জিনিস আসলে? তাহলে আমরা ইউজার গুলোকে মেনলি দুইটা ভাগে ভাগ করতে পারি, দুই ধরনের ইউজার হতে পারে। একটা হতে পারে এন্ড ইউজার, যারা হয়তো আমরা বিভিন্ন সফটওয়্যার প্রোডাক্ট গুলো ইউজ করি, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি, এক্সেল ইউজ করি, বিভিন্ন ব্রাউজার সফটওয়্যার গুলো ইউজ করি। আর এক দলকে আমরা বলতে পারি ডেভেলপার বা প্রোগ্রামার, যারা আসলে এই ধরনের সফটওয়্যার গুলোকে ডেভেলপ করে বা কোড লেখে। তাহলে যারা ডেভেলপার তারা কি করে, ইউজারদের জন্য কিছু সফটওয়্যার তৈরি করে এবং ইউজার ওই সফটওয়্যার গুলো ইউজ করে। সাপোজ আমি এটিএম থেকে টাকা তুলতে যাব, তো সেক্ষেত্রে আমাকে কি জাভা প্রোগ্রাম জানা দরকার আছে অথবা সি প্লাস প্লাস জানা দরকার আছে কিনা? তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, যখন এটিএম মেশিনের কাছে যাই, আমরা আমাদের কার্ড যখন পাঞ্চ করি, সেক্ষেত্রে আমাকে স্ক্রিনে বলে যে আমার পিন কোড দেওয়ার জন্য। আমি পিন কোড দেওয়ার পরে ওখানে ল্যাঙ্গুয়েজ চুজ করার অপশন আছে, আমি কি ব্যালেন্স এনকোডি করবো কিনা, অথবা আমি কি ব্যালেন্স উঠাবো কিনা, অথবা কি করতে চাই, ওখানে অপশনগুলো দেওয়া আছে। আমাকে কি করতে হয়, সিম্পলি সিলেক্ট করে করে আমরা যদি অপশনগুলো বলে দেই, সে আমাকে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যায়। তার মানে আমাকে অ্যাজ এ ইউজার জাভাও জানতে হচ্ছে না, সি প্লাস প্লাস জানতে হচ্ছে না, কিছু জানতে হচ্ছে না। আমরা শুধুমাত্র কি করতেছি, একটা ইন্টারফেস দেওয়া আছে আমাকে বা একটা স্ক্রিন তৈরি করে দেওয়া আছে প্রিডিফাইন, যেটা প্রোগ্রামাররা তৈরি করছে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, আমরা ওটাকে ইউজ করতেছি। অথবা আমরা যারা উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা। সি, উইন্ডোজটা সি এবং ভিজুয়াল বেসিক এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে তৈরি করা। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে কোনো কিছু জানতে হচ্ছে না, আমরা শুধু কম্পিউটার ওপেন করতেছি, ক্লিক করে করে অথবা টাইপ করে করে যে কোনো কাজ করে ফেলতেছি। তাহলে অ্যাজ এ ইউজার আমাকে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে না। যারা ডেভেলপার বা প্রোগ্রামার, তাদের কাজ হচ্ছে ইউজারকে একটা ইন্টারফেস প্রোভাইড করা, যার মাধ্যমে ইউজার কি করতে পারবে, কম্পিউটার সাথে কমিউনিকেট করতে পারবে। যেমন উইন্ডোজ একটা ইন্টারফেস, যার মাধ্যমে আমরা কি করতেছি, কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারতেছি বা কমিউনিকেট করতে পারতেছি। যদি বলি যে কম্পিউটার প্রোগ্রামার ইউজ, প্রোগ্রামাররা কাজ হচ্ছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিবে বাই ইউজিং এ সার্টেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে তুমি যদি জাভা ল্যাঙ্গুয়েজ শেখো, সেক্ষেত্রে তুমি জাভা প্রোগ্রামার হতে পারো, অথবা তুমি যদি সি প্লাস প্লাস বা সি জানো, সেক্ষেত্রে তুমি সি বা সি প্লাস প্লাস প্রোগ্রামার। অথবা তুমি মাল্টিপল ল্যাঙ্গুয়েজেও কাজ করতে পারো, যে ল্যাঙ্গুয়েজ তোমার কাজ করো ওই ওই রেসপেক্টে তোমার হয়তো তোমাকে ওই ধরনের প্রোগ্রামার বলা হতে পারে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আসলে আমরা কি করি, কিছু অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম তৈরি করি। নেক্সট আমরা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম। এখন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা দুই ধরনের প্রোগ্রাম তৈরি করি বেসিক্যালি। একটাকে আমরা বলি স্ট্যান্ড অ্যালং প্রোগ্রাম, STANDALONE। এটা এক টাইপের প্রোগ্রাম, আর একটাকে আমরা বলি ওয়েব প্রোগ্রাম। একটা হচ্ছে স্ট্যান্ডঅ্যালোন প্রোগ্রাম, একটা হচ্ছে ওয়েব প্রোগ্রাম। তাহলে স্ট্যান্ডঅ্যালোন প্রোগ্রাম বলতে আমরা কোনগুলোকে বোঝাচ্ছি, তাহলে এটার কিছু বৈশিষ্ট্য আছে। সিম্পলি আমরা যদি প্রথমেই বলি এটা কি হতে হবে, এটা হতে হবে প্রথমেই যে মাস্ট বি ইনস্টলড ইন ইউর কম্পিউটার। তাহলে এটা এমন একটা প্রোগ্রাম যেটাকে ইউজ করতে গেলে তোমাকে অবশ্যই তোমার কম্পিউটার ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে তুমি ইউজ করতে পারবা। যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল এগুলো ইউজ করতে গেলে আমরা প্রথমে এটাকে ইনস্টল করি কম্পিউটারে, দেন ওটাকে ইউজ করতে পারি। যদিও ওয়েব ভার্সন আছে এখন, কিন্তু বেসিক্যালি আমাকে কি করতে হয়, প্রথমে ইনস্টল করতে হয় কম্পিউটারে, দেন ওটাকে ইউজ করতে হয়। যেমন আমরা যে কোনো মিডিয়া প্লেয়ারের কথা বলতে পারো বা যে কোনো ব্রাউজার যেগুলো তোমরা ইউজ করো, সবগুলোকেই তোমাকে ইনস্টল করতে হয় দেন ইউজ করতে হয়। তাহলে এক্সাম্পল হিসাবে আমরা এখানে হয়তো বলতে পারি MS Word অথবা ব্রাউজার যে কোনো কিছু হতে পারে। এবং এই প্রোগ্রামগুলো হচ্ছে, আর একটা মেইন ফিচার হচ্ছে এটা আসলে OS ডিপেন্ডেন্ট। তাহলে এটা হচ্ছে অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ডেন্ট।
তাহলে তুমি যে ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করো ওই রিলেটেড সফটওয়্যার গুলো তোমাকে চুজ করতে হবে। তার মানে তুমি যদি অপারেটিং সিস্টেম ইউজ করো উইন্ডোজ, সেক্ষেত্রে উইন্ডোজের জন্য তোমাকে ভার্সনটাকে যখন সফটওয়্যার ইনস্টল করো তখন কিন্তু অনেকগুলো ভার্সনের কথা বলা থাকে। তোমরা হয়তো খেয়াল করছো যে এটা কি ম্যাকের জন্য আমি ইনস্টল করবো, নাকি লিনাক্সের জন্য করবো, নাকি উইন্ডোজের জন্য করবো। তাহলে আমি যখন সি প্রোগ্রাম ইউজ করছি আমার কম্পিউটারে, তখন আমাকে কি করতে হবে, সি এর কম্পাইলার ইনস্টল করতে হবে আমার কম্পিউটারে। সেক্ষেত্রে যদি আমার কম্পিউটারটা ম্যাক হয় তাহলে সেক্ষেত্রে ম্যাক ভার্সনের সফটওয়্যার ইনস্টল করতে হবে, যদি উইন্ডোজ হয় উইন্ডোজ ভার্সনটা ইউজ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ লিনাক্স লিনাক্স ভার্সন ইউজ করতে হবে। দ্যাট ইজ ওএস ডিপেন্ডেন্ট, যে ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করবো তার উপরে বেস করে আমাকে সফটওয়্যার টাইপটা চুজ করতে হবে। আর সেকেন্ড যেটা ছিল ওয়েব বেসড প্রোগ্রাম, এটা আসলে কি করতে হবে, কম্পিউটার ইনস্টল করার দরকার নাই। তাহলে এখানে নিড নট টু ইনস্টল ইন টু ইয়ার কম্পিউটার, আমরা বলতে পারি জাস্ট ডিফারেন্ট। তাহলে এই ধরনের সফটওয়্যারগুলো কি হতে পারে, তুমি ফেসবুক ইউজ করো তাই না, অথবা আমরা জিমেইল ইউজ করি। তাহলে এগুলো আসলে কি হচ্ছে, যে এগুলো আমাকে ইউজ করার জন্য আমার কম্পিউটার ইনস্টল করা লাগবে না, আমরা ডিরেক্ট এগুলো ইউজ করতে পারি। এবং এটা আরেকটা সুবিধা হচ্ছে, এটা হচ্ছে ওএস ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা আমরা বলবো দ্যাট ইজ ওএস ইন্ডিপেন্ডেন্ট। সাপোজ তুমি স্মার্টফোন ইউজ করে এই ক্লাসটা করতেছো, আরেকজন হয়তো কম্পিউটার ইউজ করে করতেছে, তাহলে স্মার্টফোনের অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যদি তুমি অ্যান্ড্রয়েড বেস সিস্টেম ইউজ করো, অথবা যদি আইফোন ইউজ করো সেক্ষেত্রে ম্যাক, আর আমি হয়তো ইউজ করতেছি এটা উইন্ডোজ। তার মানে এক একজন এক একটা প্ল্যাটফর্ম ইউজ করতেছি, কিন্তু যেহেতু এটা ওয়েব বেস সফটওয়্যার ইউজ করতেছি আমরা, সেক্ষেত্রে দ্যাট ইজ ওএস ইন্ডিপেন্ডেন্ট। যে যে প্ল্যাটফর্মেই আসি না কেন সবাই কমিউনিকেট করতে পারতেছি, তাহলে দ্যাট ইজ ওয়েব বেস প্রোগ্রাম। তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে দু ধরনের প্রোগ্রাম তৈরি করতে পারি। একটা হতে পারে স্ট্যান্ড অ্যালোন, যে শুধুমাত্র একটা পার্টিকুলার অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট এবং ওটা অবশ্যই আমার কম্পিউটার ইনস্টল থাকতে হবে, দেন আমি ওটা ইউজ করতে পারবো। আর ওয়েব প্রোগ্রামগুলো হচ্ছে দ্যাট ইজ কোনো পার্টিকুলার অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট না, যে কোনো অপারেটিং সিস্টেম হলেই আমি ওটা কাজ করতে পারবো, শুধুমাত্র আমাকে কমিউনিকেট করার যে ইন্টারনেট অপশনটা থাকতে হবে। দেন আমরা কি করব, যে আসলে এটা আমার কম্পিউটার ইনস্টল করাও দরকার নেই কাজ করতে গেলে। তাহলে আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথাগুলো বলি, এগুলো আসলে কোন বেস বলতে পারো, স্ট্যান্ড অ্যালোন নাকি ওয়েব প্রোগ্রাম ওয়েব বেস, সি কোন বেস ল্যাঙ্গুয়েজ? স্যার স্ট্যান্ড অ্যালোন স্যার, এটা তাহলে স্ট্যান্ড অ্যালোন হচ্ছে, তাহলে সি বলো বা জাভা বলো পাইথন বলো সবগুলোই হচ্ছে আসলে স্ট্যান্ড অ্যালোন। এগুলো আমাকে কম্পিউটারে প্রথমে ইনস্টল করতে হয়, দেন কম্পিউটার ইউজ করতে হয়। যদিও ওয়েব বেস ওয়েব ভার্সন আছে, কিন্তু ওটা আসলে সার্ভারের যে কম্পিউটার, যে যাদের মানে সাপোজ আমি যদি একটা ওয়েবসাইট থেকে এটা ইউজ করি, ওদের পার্টিকুলার কম্পিউটার ইনস্টল করে দেওয়া আছে, ওখান থেকে আমি ইউজ করতেছি। তার মানে অবশ্যই আমাকে সফটওয়্যারটা কোথাও না কোথাও কম্পিউটার ইনস্টল থাকতে হবে, দেন আমি ওখান থেকে ইউজ করতে পারবো। হয়তো আমার কম্পিউটারে আছে, অথবা নেটওয়ার্কের মাধ্যমে অন্য কোনো কম্পিউটার থেকে আমি ইউজ করতেছি। তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ আসলে স্ট্যান্ড অ্যালোন। এখন দেখো এর পরের যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। তাহলে আমরা প্ল্যাটফর্ম এই কথাটা শুনছি মেবি অনেকেই, যে আমরা বলি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, নাম শুনছো কিনা, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট? নো স্যার। আচ্ছা, কিছু কিছু ল্যাঙ্গুয়েজকে আমরা বলি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। তার মানে হচ্ছে আমি যদি উইন্ডোজ ইউজ করি সেক্ষেত্রে উইন্ডোজ বেস সফটওয়্যারটাকে আমাকে ইনস্টল করতে হবে। আমরা যখন সি ল্যাঙ্গুয়েজটাকে আমাদের কম্পিউটার ইনস্টল করা দেখবো নেক্সট কোনো একটা ক্লাসে, তখন দেখবো আমরা যারা উইন্ডোজ পিসি ইউজ করি তাদের জন্য উইন্ডোজ ভার্সনটাকে ডাউনলোড করতে হবে। তোমরা যদি কেউ ম্যাক ইউজ করো সেক্ষেত্রে তোমাকে আলাদা ভার্সন ইউজ করতে হবে, অথবা লিনাক্স ইউজ করলে আলাদা ভার্সনটাকে ইউজ করতে হবে। তার মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সফটওয়্যারটাকে ডাউনলোড করতে হবে যার যার কম্পিউটারের রেসপেক্টে। তার মানে আমি উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজ বেস সফটওয়্যার ইউজ করবো, লিনাক্স হলে লিনাক্স বেস ইউজ করবো, দ্যাট ইজ প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যে সি এর কথা বলি বা সি বা সি প্লাস প্লাস, এগুলোকে আমরা বলি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। তাহলে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট যেটা, এটা আসলে সি অ্যান্ড সি প্লাস প্লাস, এটা হচ্ছে প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট। উইন্ডোজের জন্য আলাদা, ম্যাকের জন্য আলাদা, লিনাক্সের জন্য আলাদা, আবার কিছু কিছু আছে এটাকে আমরা বলি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে তো জাভাটা মনে হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মেবি হ্যাঁ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে সেকেন্ড টাইপ হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এখানে তুমি যেটা বললা জাভা, দ্যাট ইজ এ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট।
একই ভাবে আমরা অ্যান্ড্রয়েড অথবা পিএসপি নাম শুনছো কেউ? পিএসপি এএসপি একটা আছে, এএসপি অ্যাজ ওয়েল অ্যাজ পাইথনের নাম শুনছো তাই না? জি স্যার। নামটা যদিও পি দিয়ে শুরু কিন্তু এর যে এক্সপ্লেনেশন ফর্ম ওটাকে বলতে হবে হাইপার টেক্সট প্রি প্রসেসর। প্রথমে এই সেটটা উচ্চারণ হবে হাইপার টেক্সট প্রি প্রসেসর, এটা হচ্ছে পিএসপির ফুল মিনিং। যেটা নাম প্রথমে ছিল হচ্ছে পার্সোনাল হোম পেজ, কিন্তু পরবর্তীতে যে স্ট্যান্ডার্ড নেম যেটা আমরা এখন ইউজ করি পিএসপির জন্য, এটা হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। এএসপি দিয়ে আমরা মিন করি অ্যাক্টিভ সার্ভার পেজ। পাইথন জাভা এগুলো তো নাম শুনছি সবাই, তাহলে এগুলোকে আমরা বলি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। তার মানে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে আমরা ওয়েব বেসড প্রোগ্রাম তৈরি করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্কটপ বেসড প্রোগ্রাম তৈরি করতে পারি। তার মানে এগুলো দিয়ে আমরা ওয়েব বেসড প্রোগ্রাম তৈরি করতে পারি। তার মানে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমি পিএসপি দিয়ে তৈরি করতে পারি। যেমন ফেসবুকের যে ওয়েবসাইটে তোমরা ইউজ করো সবাই, এটার যে ফ্রন্ট এন্ড যেটা আমরা যেখানে লগ ইন করি বা যে ইন্টারফেসগুলো দেখি আমরা, সবটাই পিএসপি দিয়ে তৈরি করা। মানে খুব পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ ওয়েব বেসের জন্য পিএসপি। পাইথন দিয়েও আমরা জানি ওয়েব বেস প্রোগ্রাম তৈরি করা যায়, জাভা দিয়েও আগে তৈরি করা হতো, কিন্তু পিএসপি বা পাইথন এগুলো মোর ইজি জাভার তুলনায়। জাভাটা একটু কমপ্লিকেটেড, এখানে কোড বেশি লিখতে হয় অন্যগুলোর তুলনায়। তার মানে দুইটা টার্ম কি বোঝা গেছে, প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট? জি স্যার বোঝা গেছে। ওকে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার। জাভাস্ক্রিপ্ট স্যার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট এর মধ্যে পড়ে? হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এটাও আসলে তোমার প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু এটা দিয়ে আমরা আসলে কি করি, আমাদের যে ওয়েব বেসড প্রোগ্রামিং এর জন্য ইউজ করি কিন্তু আসলে। স্যার এটা তো একটু ডাইনামিক ইউজার ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট। রেখে দিলা যে কেউ ওখানে ঢুকলো দেখতে পাবে, কিন্তু ফেসবুকের কিন্তু কিন্তু এরকম না, তাই না? ফেসবুকের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি যখন তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, তোমার যে অপশন গুলো চলে আসে, আমি লগ ইন করলে কিন্তু আমার কিন্তু সেম আসবে না, কারণ তোমার ফ্রেন্ড লিস্ট এবং আমার ফ্রেন্ড লিস্ট ডিফারেন্ট, প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিছু শো করে। তাহলে এই যে ফেসবুক বলো বা জিমেইল বলো, এগুলোকে আমরা বলি ডাইনামিক, যেহেতু এটা ইউজারের উপর বেস করে কি হয় কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে। অথবা তুমি ইউটিউবের কথা বলো, তুমি যখন লগ ইন করো দেখবা তোমার যে স্ক্রিনে যা আসে, আমি লগ ইন করলে আমার স্ক্রিনে সেম জিনিস আসবে না, ডিফারেন্ট কিছু আসে। তাহলে এগুলো হচ্ছে সিম্পলি ডাইনামিক, আর স্ট্যাটিক হচ্ছে সবার ক্ষেত্রেই সেম আসবে, দ্যাট ইজ কোনো চেঞ্জ হবে না, প্রত্যেকে যখন ঢুকবে একই জিনিস দেখতে পাবে। তাহলে আমাদের দেশে আগে যে গভর্নমেন্ট ওয়েবসাইটগুলো ছিল, দ্যাট ইজ ছিল সবগুলো ছিল স্ট্যাটিক, তুমি শুধু ঢুকলে কিছু ইনফরমেশন দেখতে পাইতা। এখন যদিও কিছু কিছু ক্ষেত্রে ডাইনামিক করছে, ওখানে তোমরা নতুন আপডেটগুলো দেখতে পাও, কিন্তু অনেকগুলো এখনও আছে স্ট্যাটিক। তাহলে স্ট্যাটিক মানে হচ্ছে কোনো চেঞ্জ হবে না, ডাইনামিক হচ্ছে যেটা চেঞ্জ হয়। এখন ডাইনামিকটা দুই ধরনের হতে পারে, একটা হতে পারে ক্লায়েন্টের দিক থেকে ডাইনামিক, আর একটা হতে পারে সার্ভারের দিক থেকে ডাইনামিক। যে আসলে ক্লায়েন্ট যখন দেখবে, মানে আমি যখন দেখবো কম্পিউটারে, আমার কম্পিউটারই কন্ট্রোল করবে যে কোন জিনিসটা কিভাবে শো করবে। তাহলে এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ বলে আমরা। তাহলে তুমি যে জাভাস্ক্রিপ্টের কথা বললা, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ। যে তোমার কম্পিউটার ইনস্টল করা থাকে, সাপোজ আমরা ডেট দেখি না, ডেট ক্যালেন্ডার এগুলো দেখি না, এগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করে সিম্পলি। আর পিএসপির কথা যেটা বললাম, পিএসপি হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে যে সার্ভারে এটা সেভ করা থাকে, মানে যেখানে আমরা ওয়েব পেজগুলোকে আপলোড করি, ওইখানে আসলে এই ল্যাঙ্গুয়েজটা কাজ করে। তাহলে পিএসপিটা মোর সিকিউর দেন জাভাস্ক্রিপ্ট। বোঝা যাচ্ছে কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, আর পিএসপিটা হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ। সিম্পলি এটুকু জানো, পরে আমরা হয়তো ডিটেলস আরও জানবো। একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, একটা সার্ভার সাইড, দুইটাই ডাইনামিকের জন্য কাজ করে। একটা ক্লায়েন্ট লেভেলে কাজ করে, একটা হচ্ছে সার্ভার লেভেলে কাজ করে। একটা মোর সিকিউর, একটা হচ্ছে একটু লেস সিকিউর। তাহলে পিএসপিটা মোর সিকিউর রেসপেক্টে, যেহেতু এটা কাজ করে হচ্ছে সার্ভার লেভেলে, সেক্ষেত্রে আমার যদি পিএসপি ইনস্টল করা না থাকে কোনো সমস্যা নাই, কারণ সার্ভার যেখান থেকে আমি দেখতেছি ওইখান থেকে জিনিসগুলো আসতেছে। তার মানে আমার এখানে বসে আমি কোনো কন্ট্রোল করতে পারতেছি না, সব কিছু কন্ট্রোল হচ্ছে ওখান থেকে। আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার কম্পিউটার জাভাস্ক্রিপ্ট ইনস্টল করা না থাকে, তোমাকে হয়তো বলবে না ইনস্টল করে নেওয়ার জন্য, কিছু প্ল্যাগ ইন পাচ্ছে না বা এই ধরনের কিছু, তুমি ইনস্টল করে নিলে কাজ করবে।
তাহলে এই হচ্ছে মেইন ডিফারেন্স আসলে জাভাস্ক্রিপ্ট এন্ড পিএইচপি এর ভিতরে। ওকে, সবার কি বোঝা যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে বুঝতে কারো? জি স্যার বুঝছি। না স্যার বুঝতেছি। ওকে স্যার, কেউ অন্য কেউ যে কথা বলেন না, ওদেরকে জিজ্ঞেস করো স্যার এখন কি স্যার কম্পিউটারে কি এগুলো সব ইনস্টল করতে হবে? কোনগুলো? জি সামনে কাজগুলো করতে হয় না, যেটার কাজ করতে হবে সেটা তো অবশ্যই ইনস্টল করতে হবে। এখন আমরা যদি আমরা তো আসলে এই আমাদের যে কোর্স স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখানে আসলে সি এই ল্যাঙ্গুয়েজটাকেই প্র্যাকটিস করব, তাহলে সেক্ষেত্রে সিটাকে আমাকে আমার কম্পিউটারে ইনস্টল করতে হবে, এবং সি কোড লেখার জন্য একটা এডিটর আমাকে ইনস্টল করতে হবে। এখন এডিটর কোড ব্লকস, আর সেটা কোড ব্লকস হতে পারে অথবা তোমার সিম্পলি নোটপ্যাড যেটা আছে তোমার কম্পিউটারে, সবার কম্পিউটারে আছে নোটপ্যাড, মেবি নোটপ্যাড হতে পারে, নোটপ্যাড প্লাস প্লাস হতে পারে, অথবা আরো অনেক নোটপ্যাড কি কোড ব্লকস এর কাজ করবে প্রপারলি? দেখো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আমরা কিন্তু আসলে নোটপ্যাডে লিখতে পারি, তাহলে নোটপ্যাড হচ্ছে সবচেয়ে সিম্পল টাইপ অফ এডিটর, যেখানে আমরা যে কোনো প্রোগ্রামের কোড লিখতে পারি। এর চেয়ে আরো আরো এডিটর আছে, আরো আরো বেস লেভেল এডিটর আছে, যেটাকে আমরা তো ব্লু স্ক্রিন বলি। কেউ নাম শুনছো কি ব্লু স্ক্রিন? এটা উইন্ডোজের সাথে দেওয়া থাকে, তোমাকে নোটপ্যাড না থাকলেও তুমি কোড লিখতে পারবা। তবে কি হচ্ছে, তুমি যে কোড ব্লকের কথা বললা বা এই ধরনের অ্যাডভান্স যেগুলো আছে এগুলোকে আমরা বলি আইডিই বলি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এগুলো থাকলে সুবিধা হচ্ছে আমাকে বেশ কিছু কাজ ইজি হয়ে যায়। তাই নোটপ্যাডে তোমাকে কি হচ্ছে, তোমাকে সমস্ত কমান্ড মুখস্থ রাখতে হচ্ছে, যদি কোনো ভুল করো সেক্ষেত্রে তোমাকে এরর দেখাচ্ছে, তাই না? যখন রান করবা তারপরে, তার মানে কোনো সাজেশন তোমাকে দিবে না নোটপ্যাড বা এই ধরনের যেগুলো আছে বেসিক, এগুলো আসলে কোনো সাজেশন দেয় না। কিন্তু আমরা যখন অ্যাডভান্স লেভেলে আইডিগুলো ইউজ করব, দেখবো যে আসলে অনেক হেল্প করে আমাকে। আমি যখন কোনো কোড লিখতে যাই, সে আমাকে সামনে কি টুল টিপ নিয়ে আসে যে এটা আসলে এটা হতে পারে বা এই ধরনের কাজ হতে পারে। বোঝা যাচ্ছে কি? আমরা যখন গুগলে সার্চ করতে যাই কোনো কিছু, কোনো কিছু লিখলে দেখো অটোমেটিক সাজেশন আসে না, খেয়াল করছো কি? জি স্যার আসে। আর গুগলে যখন তুমি সার্চ বারে কিছু লেখো, দেখবো অটোমেটিক নিচে দিকে সাজেশন চলে আসে তোমার কথার সাথে ম্যাচ করে, এবং তুমি চাইলে ওখান থেকে কোনো একটা ক্লিক করে ওপেন করতে পারো। সিমিলারলি যখন আমরা অ্যাডভান্স আইডি গুলো ইউজ করবো, যেমন ওই যে কোড ব্লক বললাম, কোড ব্লক আছে আরো বেটার আইডি আছে, ওগুলো যখন আমরা ইউজ করবো দেখবো যে আমাকে কিছু সাজেশন দিবে, এবং আমরা ওগুলোকে খুব ইজিলি ক্লিক করে বা ওগুলো ইউজ করে অনেক কিছুই আমরা করতে পারবো। তার মানে আমাকে অনেকটা ইজি হয়ে যাবে কাজ করতে, যেটা হয়তো আগে ছিল না। আমরা যখন সি শিখছি তখন এই ধরনের সুবিধা ছিল না, এখন দেখা যাচ্ছে যে অনেকগুলা অ্যাডভান্স আইডি চলে আসছে, ফলে কি হচ্ছে আমরা ইজিলি এই কাজগুলো করতে পারতেছি। তাহলে আমরা আমাদের এই কোর্সের রেসপেক্টে যে আইডিটা ইউজ করবো, আসলে কোড ব্লকটা ইউজ করবো না। যদিও তোমরা যদি কেউ ইউজ করতে চাও কোড ব্লক, আমি ইউজ কিভাবে করতে দেখাই দিব ইনস্টল করা বা এই ধরনের কাজগুলো। আমি যেটা ইনস্টল করে দেখাবো এখানে মেইনলি সেটা হচ্ছে ভিএস কোড। নাম শুনছো কেউ ভিএস কোড? তুমি চাইলে ওই পার্টিকুলার আইডি তে লিখতে পারবে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট এক্সটেনশন আছে, এগুলো ইউজ করে করে তুমি ওটাকে ইউজ করো, ওটা ইউজ করা যাবে, এবং ওটা ফ্রি। আমরা যেগুলো ইউজ করবো অলমোস্ট ফ্রি, এটা মানে কমিউনিটি এডিশন, আমরা ফ্রিলি ডাউনলোড করে নিতে পারবো। তাহলে ওটা ইউজ করে আমরা আসলে কোডগুলো প্র্যাকটিস করা দেখব। ওকে, তার মানে আমাদের সবকিছু ইনস্টল করতে হবে না, আমরা যেহেতু সি ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করবো আপাতত, সেক্ষেত্রে সি এর কম্পাইলার অ্যাজ ওয়েল অ্যাজ কোড করার জন্য একটা এডিটর, এই দুইটা জিনিস আমাকে ইনস্টল করতে হবে কম্পিউটারে। আর যাদের কম্পিউটার নেই, গত ক্লাসেই বলছিলাম আমরা কিভাবে দেখব স্যার ইনস্টলটা করব স্যার কোথা থেকে স্যার? আর ইনস্টল কিভাবে করব আমরা আমাদের ক্লাসেই দেখাই। ডাউনলোড লিংকটা স্যার আপনি ক্লাসরুমে যদি দিয়ে দেন, তাহলে স্যার পিসিতে ডাউনলোড করা তো ইজি হয়ে যাবে, জাস্ট ডাউনলোড লিংকে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ভিজুয়াল স্টুডিও কোড সার্চ দিলে প্রথম যে জিনিসটা আসবে ওগুলো অত কঠিন কিছু না। তোমরা ডাউনলোড করো না, কারণ ওখানে কিছু পাথ সেটিং এর ব্যাপার আছে, আমরা ক্লাসেই দেখাই দিব কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে সেটিংটা করতে হয়, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? স্যার এটাই বলতেছিলাম স্যার। আচ্ছা, জায়গা নাই সেক্ষেত্রে দরকার নাই, থাকলে সমস্যা কি? তোমার থাকলো, তুমি এরপরও এটা ভিএস কোড যদি ইউজ করছো করবা, না তা না হলে ওটা করবা। আমরা যেমন আমাদের কম্পিউটার গুলোতে কি করি, কোন একটা জিনিস সেভ করে রাখি না,
সাপোজ চিন্তা করো তুমি লাস্ট সেমিস্টার যে কোর্সগুলো করছো ওই কোর্সগুলোর কন্টেন্ট হতে তোমার কম্পিউটারে কোন একটা ফোল্ডারে তুমি রেখে দিছো তাই তো জি স্যার এখন যদি কোনো কারণে তোমার কম্পিউটারে প্রবলেম হয় অথবা কম্পিউটার ফরম্যাট করতে হয় সেক্ষেত্রে কি হচ্ছে ওটা হারিয়ে যাচ্ছে ওখান থেকে জি স্যার কোনো পার্টিকুলার কম্পিউটারে নাই ওটা অনলাইনে আছে যে কোনো জায়গা থেকে তুমি ওটাকে অ্যাক্সেস করতে পারবে অথবা কাউকে যদি গিটহাবে লিংক দিয়ে দাও সে ওখান থেকে দেখে নিতে পারবে তোমার কোডে কি আছে তাহলে আমরা এটা জানি স্যার হ্যাঁ মানে মানে আমি ভাবলাম এটার বাইরে আর কাজ আছে কি না স্যার গিটহাবটা স্যার বলো গুগল ড্রাইভের মতো স্যার কাজ করে না জিনিসটা হ্যাঁ গুগল ড্রাইভের মতো কাজ করে তবে কি আছে আমরা যখন মাল্টিপল একটা প্রোগ্রামে তো আসলে অনেকজন প্রোগ্রামার কাজ করে যখন একটা রিয়েল প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করবো কোন একটা অর্গানাইজেশনে দেখবো যে একটা প্রোগ্রামে অনেকগুলো প্রোগ্রামার কাজ করে চার পাঁচজন প্রোগ্রামার কাজ করে তুমি হয়তো একটা পার্টিকুলার ওই তো আমার এটাতে ওরা সবাই ঢুকে ঢুকে দেখতে পারবে তাহলে এক একজন এক একটা অংশ নিয়ে কাজ করে সেক্ষেত্রে আমরা যখন গিটহাবে কাজ করি তখন কি করতে পারি আমরা যে যতটুকু কাজ করছে আপডেট দিয়ে দিলে সবার কাছে আপডেটটা চলে যাচ্ছে অটোমেটিক তার মানে হচ্ছে আমি যখনই কোনো কাজ কোটাকে কমিট করতেছি স্যার এটা এইটুকু জানি মানে ভাবলাম এর বাইরে আর কিছু করা যায় কিনা না এটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম বলে যেটা দিয়ে আসলে আমরা যে কতটুকু কাজ করছি বা কোন কোন লেভেলে আছে এগুলো কাজই আসলে গিটহাব দিয়ে কন্ট্রোল করা হয় স্যার আজকে এ পর্যন্ত থাক স্যার আজকে থাকবে এখানে জি স্যার ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে ওকে তাহলে নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব এবং আমরা আপাতত কম্পিউটারের প্র্যাকটিসে যাব আর একটা ক্লাস দেখার আমরা বেসিক একটা আইডিয়া নিয়ে নেই তারপরে আমরা কাজগুলো করলে সুবিধা হবে আমাদের জন্য তাহলে আমরা আরেকটা ক্লাস করব ওটাও থিওরি দেখব প্রথমে যেহেতু ওখানে আরো বেসিক কিছু আইডিয়া আছে এগুলো দেখার পরে আমরা যখন প্রোগ্রাম দেখব তখন আমরা প্রথমে আমাদের কম্পিউটারে যে ইনস্টল করার কথা বলছিলাম ইনস্টল করা দেখাই দিব আর গত ক্লাসে তোমরা একটা অনলাইন অ্যাড্রেস দিয়েছিলাম তাই না onlinegdb.com জি স্যার জি স্যার ওখান থেকেও চাইলে তোমরা যাদের কম্পিউটারের আপাতত কম্পিউটার নাই তারা ওখান থেকে ইউজ করে নিতে পারবে কোনো সমস্যা নেই